বোলপুরে ঘুমন্ত অবস্থায় তিনজনকে পুড়িয়ে খুন গ্রেপ্তার ভাইয়ের বউ স্মৃতি বিবি। স্মৃতি বিবির প্রেমিককে আটক করেছে পুলিশ। আজই বোলপুর আদালতে পেশ করা হবে ধৃত স্মৃতি বিবিকে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, এই ঘটনায় ভাইয়ের স্ত্রী স্মৃতি বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আজ বোলপুর আদালতে তাদের পেশ করা হবে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনা। মনা, কি খবর রয়েছে? দেখো জুহিতা, এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন একটা আপডেট বলা যেতে পারে বোলপুর নারকীয় যে হত্যালীলা কাণ্ড সেই ঘটনায়, এবং আমরাই প্রথম কলকাতা টিভিতে কিন্তু ব্রেকিং করছি। দেখো, যেটা সূত্র মারফত জানতে পারছি যে তুমি জানো যে তিনজন নিহত হয়েছে আগুনে, নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে। শেখ আব্দুল আলিম যিনি গৃহকর্তা, তার যে ভাইয়ের বউ অর্থাৎ তুমি বুঝতে পারছো স্মৃতি বিবি, তাকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, পুলিশ এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো বিবৃতি না দিলেও পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই স্মৃতি বিবিকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে এবং তাকে রিমাইন্ড নেওয়া হবে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই স্মৃতি বিবির যে প্রেমিক, যার সাথে অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিল চন্দন ইসলাম, সেই চন্দনকেও কিন্তু ইতিমধ্যেই পুলিশ আটক করে ফেলেছে। সেইটাই সূত্র মারফত কিন্তু উঠে আসছে, ইতিমধ্যে বোলপুর থানায় রাখা হয়েছে নাকি জানা যাচ্ছে এবং তাদেরকে দফায় দফায় পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। দেখো, ইতিমধ্যেই আরো একটা চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে। স্মৃতি বিবি জেরা পড়বে, সে কিন্তু কান্নায় ভেঙে পড়ে এবং জানা যাচ্ছে যে সে পুরো ঘটনার যে পুঙ্খানুপুঙ্খু ভাবে তিনি কিন্তু পুলিশকে অলরেডি বয়ান দিয়ে ফেলেছে যে তারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। খুব স্বাভাবিকভাবেই দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে বোলপুরে মানে বোলপুর লাগোয়া রজতপুর গ্রাম যে নারকীয় হত্যালীলা তুমি জানো বৃহস্পতিবার মধ্যরাতে ঘটেছিল, বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিল স্বামী স্ত্রী চার বছরের শিশু সন্তান, তাদেরকে বাইরে দিকে জানলা দিক থেকে তেল ঢেলে আগুনে পুড়িয়ে মারার যে হত্যা, এবং দীর্ঘদিন ধরে কিন্তু যে চক্রান্ত একটা পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র করে যে খুন, নিঃসন্দেহে অনেক বড় এবং এই ঘটনার গভীরতা অনেক দূর পর্যন্ত। এই ঘটনার একেবারেই আপডেট প্রথম আমরা কলকাতা টিভি পর্দায় ব্রেকিং করছি। কলকাতা টিভি দর্শকদের জানাচ্ছি যে ইতিমধ্যেই এই নারকীয় হত্যালীলা কাণ্ডে গ্রেপ্তার হয়েছে সেই পরিবারেরই কাকিমা স্মৃতি বিবি, ওই পরিবারের গৃহবধূ বলা যেতে পারে, তাকে গ্রেপ্তার করেছে, তাকে আদালতে তুলবে। অন্যদিকে চন্দন শেখ আটক রয়েছে, তাদেরকে দফায় দফায় কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। আগামী সময়ে এই ঘটনায়, এই নৃশংসতম ঘটনায় কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। জুনিতা, বেশ, ধন্যবাদ জানাবো মনা। বোলপুরে হাড়িম করা ঘটনা, তিনজনকে পুড়িয়ে খুনের যে ঘটনা সেই ঘটনা আব্দুল আলিমের ভাইয়ের স্ত্রী স্মৃতি বেবি, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বোলপুর আদালতে পেশ করা হবে তাকে।